नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष थेके आपनादेर जानाई स्वागत। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবারের কোজাগরী লক্ষ্মী পূজা এবং সেই সাথে রাত্রি জাগরণ করতে হবে আগামী 30 অক্টোবর 2020 শুক্রবার। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ তিথি আরম্ভ হবে 30 অক্টোবর 2020 শুক্রবার সন্ধ্যা 5:46 থেকে, অর্থাৎ 13ই কার্তিক 1427 সন, এবং এই তিথি সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ 31 অক্টোবর 2020 শনিবার 14ই কার্তিক 1427 সন রাত্রি 8:19। তাই 30 অক্টোবর 2020 শুক্রবার কোজাগরী লক্ষ্মী পূজা এবং সেই সাথে নিশি পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তাই এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর পূজা অর্চনা করলে এবং নিশি পালন করলে অবশ্যই মায়ের কৃপায় আমাদের অর্থনৈতিক, সেই সাথে আমাদের আধ্যাত্মিক এবং আমাদের সার্বিক সফলতা এবং উন্নতি অবশ্যই আসবে। আজ আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব দেবী লক্ষ্মীর পূজার সময় এমন কিছু দ্রব্য যদি নিয়ে আসা যায় দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন। প্রতি বৃহস্পতিবার আমরা বাড়িতে লক্ষ্মী পূজা করে থাকি, অনেকেই করেন, কিন্তু এই বিশেষ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে যদি আপনি বেশ কিছু জিনিস বাড়িতে আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনি পেতে পারেন। নারকেল দেবীর বিশেষ পছন্দের, তাই এই কোজাগরী লক্ষ্মী পূজাতে অবশ্যই এক চোখ বিশিষ্ট নারকেল আনবেন। আর এই বিশেষ নারকেল যদি রাখা যায় পূজাতে তাহলে এই পূজা অত্যন্ত শ্রেষ্ঠ বলে মনে করা হয় এবং এটি একটি শ্রেষ্ঠ ফল হিসাবে গণ্য করা হয়। কথিত আছে, লক্ষ্মী দেবী সমুদ্ররাজের কন্যা, শঙ্খের ধ্বনি তার অতি প্রিয়। এদিন যদি শঙ্খ কিনতে পারেন নতুন, যদি না থেকে থাকে আপনার, তাহলে অত্যন্ত শুভ। কমল গাঁটটার মালা অর্থাৎ কমল বীজের মালা অত্যন্ত প্রিয় লক্ষ্মী দেবীর, তাই আপনার গৃহে যদি এই মালা না থাকে তাহলে এই দিনে এই বস্তুটি আপনি নিয়ে আসতে পারেন। শ্রীযন্ত্র ছাড়া লক্ষ্মী পূজা অসম্পূর্ণ মনে করা হয়, তাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে এই পূজার সময় শ্রীযন্ত্র আপনি স্থাপন করুন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। আপনার বাড়িতে যদি লক্ষ্মী গণেশের রূপোর মূর্তি যদি রাখেন এই বিশেষ তিথি থেকে এবং রোজ যদি পূজার্চনা করেন তাহলে বাড়িতে কখনো দারিদ্রতা আসে না, একথা শাস্ত্রে বলছে। সামুদ্রিক কড়ি সাধারণত সমুদ্র থেকেই পাওয়া যায় যেখানে মা লক্ষ্মীর জন্ম। মনে করা হয় পুজোর সময় যদি কড়ি রাখেন বাড়িতে, বিশেষত হলুদ রঙের কড়ি, তাহলে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে। হলুদ রঙের কড়ি না পেলে আপনি হলুদ দিয়ে এই কড়ির বর্ণ হলুদ রঙের করবেন আর তা পূজোস্থলে রাখবেন, অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। পদ্মফুল অত্যন্ত প্রিয় লক্ষ্মী দেবীর, তাই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে পূজোর সময় অবশ্যই পদ্মফুল দিয়ে আপনি পূজার্চনা করুন। মনে করা হয় বাড়িতে ধনকুবেরের মূর্তি রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন। কুবেরকে সমগ্র সংসারের ধনের রক্ষক বলে মনে করা হয়। বাড়িতে পরিষ্কার জায়গায় তার মূর্তি স্থাপন করলে অত্যন্ত প্রসন্ন থাকেন মা লক্ষ্মী আর সেই সাথে ধনকুবেরও। আর এই দুজনে প্রসন্ন থাকলে আপনার জীবনে অর্থনৈতিক সংকট কখনোই হবে না। আরেকটি বিশেষ কথা বলবো, অবশ্যই করবেন কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন সকালে উঠে ঘুম থেকে বাড়ির মূল দরজা অর্থাৎ মূল প্রবেশপথে আপনি একটু জল এবং হলুদ মিশ্রিত করে তা দিয়ে ছড়া দেবেন এবং ঘরদোর পরিষ্কার রাখবেন, বাড়িতে লক্ষ্মীর আগমন অবশ্যই ঘটবে। শুধু কোজাগরী লক্ষ্মী পূর্ণিমাতে কেন,
প্রত্যহ যদি সকালে আপনি ঘুম থেকে উঠে বাড়ির মুখ্য দরজা পরিষ্কার রাখেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই ছোট্ট অবসরে আমি আপনাদের আগামী লক্ষ্মী পূজা কীভাবে করবেন, কোন বিষয়গুলো আনলে আপনার জীবনে শুভ ফল আসতে পারে সে বিষয় সম্পর্কে আলোচনা করলাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত,